Assalamualikum viewers, welcome to Shahraanishah's today. I am Tanisha chole eshechi ekta notun blog niye. Ar blog tar first dekhi bojha jacche. Eta hocche 15 August jatiyo shok diboshes blog. Office 14 August er din bikal bela mainly meeting er jonno shob kichu ready hochilo. Seta apnader sathe share korlam. Eta 15 August sokal bela ami ready hocchi. Ar mainly ami blog kortechi amar page Ryan Tanisha jonno. Jete ami amake get ready with me blog gulo share kori. Ar poran video clip ta set korche. তো 15 আগস্ট হচ্ছে বাংলাদেশের জন্য জাতীয় শোক দিবস কারণ বাংলাদেশের জাতির জনকের মৃত্যু দিবস শুধু জাতির জনকের হলে তো হতো যাই হোক আমার যে ড্রেসটা এটা আপনি আমার পেজ পেটিপেশন থেকে পেয়ে যাবেন আর এই যে পরান বসে রিল্যাক্স করতে তখন আমরা অফিসের জন্য বের হব দুজন অলরেডি রেডি এই যে আমরা বের হয়ে গেলাম এটা আমার জামদানি শাড়ি আশি কাউন্টের এটা পেটিপেশনের পেজে আছে আর আমার রেডি ব্লগটা যদি দেখতে চান এই যে মিনিমাল মেকআপের সাথে গর্জিয়াস জামদানি শাড়ির এটা আপনি রায়ান্তানি শাপে যে পেয়ে যাবেন পরান আমাকে দেখাচ্ছিলাম কে দেখতে সুন্দর লাগছে আমি আমার হারটা দেখাচ্ছিলাম এই সিতাটা আমার খুব পছন্দের শোক দিবসে যেহেতু অফিশিয়াল ছুটি থাকে মানে জাতীয় শোক দিবস জাতীয় ছুটি সরকারি ছুটি তারপরেও অফিশিয়াল একটা ফাংশন থাকে তো আমরা অফিসে ছিলাম সেই জন্যই মেইনলি সকাল সকাল রেডি হওয়া আর আমি আম্মুর কাছ থেকে শিখছি ডে অনুযায়ী সিলেক্টেড ড্রেস পরা তো সেই সিলেক্টিভ ড্রেস পরেই আমি রওনা দিছিলাম আর বাস ওই দিন পুরো ফাঁকা যেহেতু ছুটির দিন তাই কিন্তু রাস্তায় বাস অনেকক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছিল এক এক স্টপেজে যেহেতু লোক নাই লোকাল বাসে এই জন্য আর লোকাল বাসে বাসে লোক না ওঠানো পর্যন্ত এদের শান্তি হয় না তো আমরা সিএনজি থেকে বাসে উঠলাম এরপর বাস থেকে নামলাম নেমে আমি যেহেতু শাড়ি পরেছিলাম এই জন্য ওই দিন আমি বাস থেকে নেমে দিলকুশাটুকু রিক্সায় গেলাম আমার দূর থেকে বেশি এসে দেশাত্মবোধক সঙ্গীত শুনতে খুব ভালো লাগে আর এই দিনের জন্য মেইনলি যদি রাত পোহালে শোনা যায় তো বঙ্গবন্ধু মনে হয় এই সংটাই বেশি পপুলার হওয়া উচিত কারণ আমি ছোটোবেলা থেকেও এটা শুনতেছি যেহেতু জাতির জনকের মৃত্যু দিবস জাতির জনক সব পুরো পরিবারের তো আমরা অফিস পৌঁছে গেলাম আর এইখানে লিফটে উঠলাম আর লিফটে উঠে উপরে যাচ্ছি প্রত্যেক সরকারি বেসরকারি অফিসারদের জন্য এই ছুটির দিনটা একটু একজনকে স্মরণ করে অনুষ্ঠান করাটা অনেক বেশি কষ্টের হইলেও যার জন্য খুবই কষ্টের কিন্তু তার জন্য সারাটা দিনও যদি সে পরিশ্রম করে আলোচনা সভা করে মিলাদ মাহফিল করে দোয়া করে তবুও তার এই কষ্টটা দূর হবে না সে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আসলে দিন শেষে যে সেও তো একজন মেয়ে একটা বোন তারও তো একটা পরিবার ছিল আর দিন শেষে যদি আপনি আপনার পরিবার থেকে আলাদা হয়ে যান আপনার যত ক্ষমতা থাকুক যত অর্থ থাকুক এই দুনিয়ায় যত মানুষ আপনার পাশে থাকুক বা যতজন বলুক আমরা সবাই আপনাকে ভালোবাসি কিন্তু আপনার মেইনলি দুনিয়া আপন জন্য আর আপনার থেকে বড় অসহায় নেই তো দল মত ধর্ম শর্ম আজ সব নির্বিশেষে তাকে সম্মান করাটা উচিত তো আমরা মেইনলি চলে আসছিলাম স্যার এখানে বসে কথা বলতেছিলেন সবাইকে দেখালাম সবাই সবার মতো করে রেডি হয়ে আসছে আর আমাদের মিটিংয়ে সব কিছু রেডি ছিল আমরা এখানে একটু ছবি টবি তুললাম এটা রেডি করলো আমাদের কাকা মালিক কাকা এখানে সব মুছে টুসে দিল সবাই এখনও বসে পৌঁছাই পারেনি আমি একটু ঘুরতেছিলাম শাড়িটা ঠিকঠাক করলাম পরান বসলো তাকে একটু ছবি টবি তুলে দিলাম আমরা টুকটাক গল্প করলাম আর এই যে আমরা গল্প করতেছিলাম তখন প্রায় বড় বড় অফিসার মানে আমরা যারা অফিসে অফিসার হিসেবে আছি তারা আসছে আমাদের কর্মীরা এখনও পৌঁছাই পারেনি আমি আর খাদিজাপু গল্প করতেছিলাম
মেহেন্দি পরান কিছু ক্লিপ নিল, তো সেগুলো আপনার সাথে টুকটাক শেয়ার করলাম। আর দিনটা খুব সুন্দর গেছে, কিন্তু পরবর্তীতে যে মেজাজটা খারাপ হয়ে গেছিলো বলে অনেক ব্লগ নিতে পারিনি। তো আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল আমাদের ডিএমডি স্যারের বক্তব্যের মাধ্যমে। আমাদের স্যার বক্তব্য দিচ্ছিলেন, বলছিলেন সবাই ফোন সাইলেন্ট রাখবেন, তখনও কর্মী সবাই এসে পারিনি, এখনও আসতেছে, কিন্তু মিটিংটা শুরু করে দিলাম যেহেতু দেরি হয়ে যাচ্ছে। আর লাঞ্চের পর লাঞ্চ করেই বেশিরভাগ সময় মানুষজন চলে যেতে চায়, এই জন্য কারণ ওই যে বললাম সবার জন্য এটা জাস্ট ফর্মালিটি, যার জন্য দিনটা শোকের, যার জন্য দিনটা মানে তার স্বপ্ন ভাঙা, তার জীবন ভাঙার, সেই মানুষটার জন্য তো আর ফর্মালিটি না, কিন্তু সেইটা তো আর সবাই করতে চায় না, দুনিয়ায় কে কয়জনের জন্য করতে চায়। যাক, আমাদের আলোচনা সভা শুরু হওয়ার পর আমাদের ইমরান ভাই, আমাদের স্নেহার ইমরান স্যার মেনলে, তো সে আমাদের একটা ট্রেনিং দিচ্ছিলো ছোটোখাটো আমাদের কাজকামের উপর। এই ট্রেনিংটা আমাদের শোক সভার আলোচনা সভার পর শুরু হলো। তো সেই ট্রেনিংয়ে খুব সুন্দর সুন্দর কিছু কথা সে বলতেছিলো। আমরা একটা অফিসে যখন সবাই চাকরি করি, সবাই কলিগ, কেউ সিনিয়র কেউ জুনিয়র, কিন্তু সবসময় চেষ্টা করবেন আমরা আড্ডা ফাজলামি, নিজেদের ডিউটির ফাঁকে যে সময়টা পান সিনিয়রদের কাছ থেকে শেখার। সিনিয়র যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে, হয়তো বা অনেকে আপনার মতো ক্লাসই না। আমি ইমরান ভাইয়ের কথা বলতেছি না, এমনি বলতেছি, হয়তো বা আপনার যে ফিল হতে পারে ইনি আমার মতো ক্লাসই না, হয়তো বা কাউকে দেখে মনে হতে পারে এর সাথে আমার ঝগড়া বা এ আমার অন্য চেনের সিনিয়র। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনার যে সিনিয়র সে যদি অনেক অভিজ্ঞ হয় আপনাকে সে শেখাবে, অনেক কিছু শেখাবে। যেমন আজকের এই যে দিনটা 15 আগস্ট, 15 আগস্টের উপরও না শুধু শোক দিবস বা বঙ্গবন্ধুর জন্য কয়টা গান বা মিলাদ মাহফিল তেহরি রান্না, এটা কিন্তু না, শোক দিবসেও শেখার আছে। যে ব্যক্তি পরিবার পরিজন নিজের বাচ্চা কাচ্চা সন্তান সন্ততির কথা ভুলে যেয়ে নিজেকে বারবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশটাকে স্বাধীন করার জন্য সর্বোচ্চ প্রয়াস ঘটেছে, দেশটা যেভাবেই স্বাধীন হোক, যতজনই করুক, দেশটা স্বাধীন করার পিছনে তার অনেক বড় অবদান আছে। আপনাকে যদি কেউ গাইডলাইন না দেয় আপনি লাইফে জীবনে আগাতেই পারবেন না, আপনার বাবা মা যদি আপনাকে গাইডলাইন দিয়ে না শিখাতো আপনি সমাজে হাঁটতেই পারতেন না, আপনার শিক্ষকরা যদি পড়াশোনা না শিখাতো তাহলে আপনি পড়তেই পারতেন না, যত বই আপনার সামনে থাকুক। তেমন ওই নেতাটা গাইডলাইন দিছে বলে তার নেতৃত্বেই দেশটা স্বাধীন হয়েছে। আর যে দেশ স্বাধীন করছে সেই স্বাধীন দেশের স্বাধীন নেতাকেই আমাদের স্বাধীন দেশে বসে দেশের সবথেকে বড় সিকিউরিটি নিরাপত্তা বাহিনী হাতে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা হতে হয়েছে তার পরিবারসহ। এটা আসলে অনেক বড় দুঃখজনক, যতটা দুঃখজনক, যতটা কলঙ্কজনিত ঘটনা বা যতটা মর্মাহত হওয়ার মতো ঘটনা, তার থেকে বেশি মর্মাহত হওয়ার ব্যাপার কী জানেন, ব্যাপার হচ্ছে এর থেকে শিক্ষা নেওয়ার আছে। আপনি যার উপকার করবেন বা যাদের জন্য করবেন সবসময় যে তারা আপনার জন্য ভালো ভাববে বা ভালো করবে, এটাই কিন্তু না। দিন শেষে হতে পারে আপনি কোনো না কোনো ক্ষেত্রে তাদের শত্রু হয়ে যাচ্ছেন, তাই নিজেকে নিয়ে বাঁচুন, নিজের স্বপ্ন নিয়ে বাঁচুন, সমাজের জন্য করুন, ধর্মের জন্য করুন, মানুষের জন্য করুন, কিন্তু ততটুকু করুন নিজেকে বজায় রেখে করুন। আজকে যদি রাষ্ট্রপতি, সে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাবতেন আমি আমার সন্তান সন্ততি সবাইকে দেশের বাইরে রাখবো পড়াশোনার জন্য, তাহলে হয়তো বা তার সন্তান তার বংশের প্রদীপগুলো বেঁচে থাকতো, মিনিমাম ছোট্ট শেখ রাসেল বেঁচে থাকতো, হয়তো আজ বেঁচে থাকলে অনেক বড় হতো, কিন্তু সবার চোখে তো তার ওই নৃশংস মৃত্যুটা ওই 7 বছরের শেখ রাসেলই না, যাকে দেখলে মায়া লাগে। আর তার বোনের কেমন লাগে চিন্তা করেন, প্রধানমন্ত্রী, সর্বক্ষমতা অধিকারী, অনেক অর্থ পয়সা, আশেপাশে সব মানুষ, কিন্তু দিন শেষে সে একা। তাই আমাদের মনে হয় প্রত্যেকেরই 15 আগস্টের দিন একটু হলেও যদি স্বাধীন দেশের স্বাধীনত্ব সার্বভৌমতা ভোগ করি, তা ওই হিসাব করে আমাদের একটু হলেও তাকে সম্মান জানানো উচিত। তো এখানে আমাদের শেষ বক্তব্য দিল স্যার, তারপর আমরা লাঞ্চ করলাম, লাঞ্চের ব্লক করা হয়নি কারণ মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো একটা কারণে, অফিসিয়াল কিছু কারণ থেকেই যায়। তারপর দিন শেষে আমরা সবাই একটু ছবি টবি তুললাম, এইখানে ফুল দেওয়া ছিল, সেইখানে ইমরান ভাই স্যারেরা ছবি তুললো, ম্যাডাম তারপরে কিরণ দা এরাও ছবি তুললো, আমি আর পড়ানো কিছু ছবি তুললাম। আর এই তো এখান থেকে এই 15 আগস্টের ব্লগটা শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাতির জনক এবং তার পরিবারের জন্য মাগফিরাত কামনা করি, সবাই শাহরানিশার জন্য দোয়া করবেন, সবাই সবার পরিবার।